হ্যালো গাইস, মেরি ক্রিসমাস। তো সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে আমরা যাচ্ছি হলো খুড়াখুড়িদের বাড়িতে। আমাদের আজকে ইনভাইট আছে দুপুরের খাবার, সো সেখানে আমরা যাচ্ছি, মানে খুড়াখুড়ির মেয়ের বাড়িতে যাচ্ছি খেতে। আমার বর এই যে রেডি হচ্ছে পিছনে, গুনু একদম রেডি আর আমিও রেডি। হ্যাঁ, বসে থাক, যা ভিডিও করি। তোকে পেয়েছি জীবনে আমার পরে, কি দেন ভাগ্য আমার, বলি নেই। আমরা এখন যাচ্ছি বুনুর দিকে তাকা। আমরা এখন দুপুরের লাঞ্চের আমাদের ইনভাইট আছে, সেখানে আমরা খেতে যাচ্ছি। আমাদের পাশে যে খুড়াখুড়ি, তোমাদের অনেকবার দেখিয়েছিলাম, সেই খুড়াখুড়ির তরফ থেকে ইনভাইট। বুনু দেখ, পাট অফিসের ভাতটা আমরা হচ্ছে ওদের বাড়িতে লাঞ্চে যাওয়ার আগে একটু ওর অফিস এরিয়াতে এলাম। এই যে ব্রিজে আমরা অফিসে দাঁড়িয়েছে, বুনু দেখছে। বুনু তো ভীষণ ভালো লেগেছে, ও ভীষণ এক্সাইটেড, সেই সুন্দর জায়গাটা। আর ওর বিশেষ করে ভালো লেগেছে পাহাড়গুলো, কারণ আমাদের ওইদিকে না আশেপাশে সেরকম পাহাড় নেই। আছে, আমরা আর কি কোথাও যেতে গেলে রাস্তা সেটা পড়ে না দেখার মতো। আর এখানে তো সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছে, পিছন দিকটাতে পাহাড়ে যে। সো ওর অফিস এরিয়া ওই দিকটাতে হচ্ছে ওর অফিস। ডিউটিতে রোজ আসে এখানে দুই তিন বেলা করে, তো একটু ঘুরে এখন আমরা যাব। আমি জানি না পাহাড় এত বড় হয়। তুমি তো ওখানে থাক, ছায়াতে না দেখাই যাচ্ছে না। বুনু কেমন লাগছে ফিলিংস? চারিদিকে পাহাড় এখানে, আর এখানে উঁচুতে থেকে সবটা ভালো মতো বোঝা যাচ্ছে। আমরা চলে এসেছি, এই যে খুড়ি, খুড়া বাইরে গল্প করছে ওখানে। আমরা পৌঁছে গেছি, খুড়ি কিছু বলো, বলো মেরি ক্রিসমাস, বলো মেরি ক্রিসমাস, বলো এই দুটোটা খাবার কারণে আইছে। ও বলো, হ্যাঁ কে রক হইয়া লাগে, বলো বলো, ভালোই লাগে আরো, বলো দেখো ভালোই লাগে। খুড়ি লাস্ট পাইছে, লাস্ট পাইছা খুড়ি, লাস্ট পাইছে অলপমান। খুড়ি এতি কথা না পাতিব, পিছত কথা পাতিব, এটা খানা চানা হয়ে যাব, পিছত খুড়ির লগে অলপমান আপনার কথা পাতাই দিম, তারপর ইয়াতে গুছি যাম, ঠিক আছে, এতিয়ে বাই। সো ফ্রেন্ড, আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। এতক্ষণ আসলে গল্পের জন্য ভিডিও করতে পারিনি। আর হচ্ছে খুড়ির মেয়ে মানে অপর্ণা বুনু খুবই সুন্দর রান্না করেছে, অনেক কিছু আইটেম করেছিল, মাছ মাংস ডাল ভাজা সালাদ, তারপর হচ্ছে শেষ পাতে মিষ্টি। তো মিষ্টিটা খাচ্ছি,
তারপর খাওয়া আমাদের মোটামুটি শেষ আর তারপর এখানে আমাদের একটু গল্প শিল্প হচ্ছে খুড়িয়ে যে বুনুর সঙ্গে কথা বলছে গল্প করছে বুনু কিন্তু অসমীয়া ভাষা খুব একটা বোঝে না মানে বলতে তো একটুও পারে না আর বুঝতে সবটা না পারলে একটু একটু বুঝতে পারে তো খুড়ি গল্প করছে আমরা একটু গল্প শিল্প করে একটু বসে রেস্ট করে আমরা একটু পরে বেরিয়ে যাবো বাড়িতে তো খুবই মজা খুবই ভালো লেগেছে আজকে আর খুড়িকে ময়নাকে মনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রান্না করেছিল আর এই যে বুনু একটা কিউট বেবি আছে তাহলে আসি বুনু হ্যাঁ।